বলতে গেলে আজ দু দলকে কঠিন পরীক্ষার সামনাসামনি হতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রোববার দশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর এই ম্যাচে যে দল জয় লাভ করবে সে দলই ফাইনালে ঢাকা ডায়নামার্সের মুখোমুখি হবে আর এই বাঁচা মরার লড়াই টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ ক্রিস গেল সোহাগ গাজী ব্র্যান্ডার ম্যাক মোহাম্মদ মিঠুন জনসন সালস রবি বোপারা নাহেদুল ইসলাম মাসাভিবিন মোর্তুজা লাসিদ মালিঙ্গা নাজমুল ইসলাম ও রুবেল হোসেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল লিটন দাস ইমরুল কায়েস জস বাটলার মার্লন স্যামুয়েলস শোয়েব মালিক মোহাম্মদ সাইফুদ্দিন হাসান আলী মেহেদি হাসান ড্যারেন ব্রাভো অথবা ফখর জামান আলামিন হোসাইন দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন